প্রিমিয়ার বিভাগ হকি লীগের এবারের আসরে অন্যতম শক্তিশালী দল আবাহনী লিমিটেড, যারা এখন পর্যন্ত হারেনি একটি ম্যাচেও। এবার তাদের সামনে প্রতিপক্ষ বাংলাদেশ এসসি। 16 মিনিটে আবাহনীর হয়ে গোল উন্মোচন করেন কৃষ্ণ কুমার, এরপর 19 মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। 24 মিনিটে ও 26 মিনিটে দুটি ফিল্ড গোল আসে আরশাদ ও রোমান সরকারের স্ট্রাইক থেকে। এরপর 34 মিনিটে আফসারের গোলের পর 5-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আকাশী নীল জার্সিধারীরা। বিরতির পর 37 মিনিটে জোড়া গোল পূরণ করেন আরশাদ। ততক্ষণে আবাহনীর স্কোর লাইন 6-0। ম্যাচের 50 মিনিটে সবুজের গোলে স্কোর লাইনটা আরও বড় করে আবাহনী। এরপর 53 মিনিটে কৃষ্ণ তার দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। ম্যাচের 60 মিনিটে আবাহনীর হয়ে তৃতীয় গোলটি করেন আরশাদ, সেটিও আসে ফিল্ড থেকে। এর 3 মিনিট পর বাংলাদেশ এসসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন খোকন, সেই সাথে বড় জয় নিশ্চিত হয় আবাহনীর। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়া এসসির মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে 28 মিনিটে সাদা কালোদের হয়ে লিড আনেন ভারতীয় রিক্রুট অরবিন্দর সিং। এরপর 42 মিনিটে একটি পেনাল্টি গোল আসে রানার স্ট্রাইক থেকে। পরে অবশ্য 51 মিনিটে একটি গোল পরিশোধ করেন ভিক্টোরিয়ার শাহিবাদ শেখ। তবে 56 মিনিটে শামশের সিং গোল করে মোহামেডানের হয়ে ব্যবধানটা গড়ে দেন 3-1, আর শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা।